শনিবারের ঝড়ে ভাঙলো পূর্ব বর্ধমান জেলার কালনা রাজবাড়ি এলাকা চত্বরে অবস্থিত বর্ধমানের মহারানী অন্দরমহলের হেরিটেজ বিল্ডিংয়ের একাংশ। রক্ষণাবেক্ষণের অভাবে এই হেরিটেজ বিল্ডিংয়ের ভগ্নপ্রায় দশা। আতঙ্কে ওই বিল্ডিংয়ের নিচে বসবাস করা ১০টি পরিবারের দাবি, অবিলম্বে ভগ্নপ্রায় বিল্ডিংয়ের উপরের অংশ ভেঙে ফেলা হোক। প্রায় ৫০ থেকে ৬০ বছর ধরে বর্ধমানের মহারানীর অন্দরমহলে বসবাস করে আসছেন তারা। ভাড়াটে হিসেবে তারা এতদিন বসবাস করে এসেছেন, যদিও তাদের দাবি এখন আর কেউ ভাড়া নিতে আসেন না। অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং এই বিল্ডিংয়ের ভগ্নপ্রায় অংশ ভেঙে ফেলা হোক, এমনটাই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। দেখতেই পাচ্ছেন, আর এই সেই হেরিটেজ বিল্ডিং, যে বিল্ডিংয়ের অবস্থা এতটাই খারাপ যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এই সমস্ত কিছু নিয়ে আতঙ্কে দিন কাটছে ওখানকার বসবাস করা মানুষজনের। শুনবো স্থানীয় বাসিন্দা শীতলি দাস কি বলছেন। যখন পরে হুড়মুড় করে ভেঙে তখন মুখের ভেতরটা ধরাধরাস্ত করে, আর আতঙ্ক তো একটা সবসময় ভয় রেখে আছে, সাপের ভয়, সবসময় সাপ আসছে যাচ্ছে ঘরে ঘরে, চলুন একটা বিশাল গর্ত ফাটল, মানে সাপে একটাই চাষে না বা কোনো কোনো কিছুই নেই, আমরা বেকার মতো পড়ে থাকা। অন্যদিকে বৃষ্টির ফলে আরও বড় কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এমনকি সামনেই বর্ষাকাল, আর সে বর্ষাকালে যে কত বড় বিপদ হতে পারে এটা ভেবেই যেন ঘুম উড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। শুনবো সোমনাথ দাস কি বলছেন। যখন রাতের বেলায় ঝড় বৃষ্টি বিপজ্জনক অবস্থা হয়েছিল তখনই রাতের বেলায় ভেঙে পড়েছে, সকালবেলা ওপরে একটুখানি যেটুকুনি জোড়া ছিল, লাগানো ছিল, সেটাও ভেঙে পড়েছে হাওয়াতে। স্কুলের রাস্তা দিয়ে এখান দিয়ে সব ছাত্ররা যায়, এটাই একটাই মেন রাস্তা মন্দিরে যাওয়ার জন্য, এটাই একটা রাস্তা, বাইরে থেকে বিদেশি পর্যটকরাও আসে, এদিক দিয়ে ঘোরাফেরা করে, এদিকে আমাদের মা গঙ্গা রয়েছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আপনারা চাইছি এটা যেন প্রশাসনের কাছে যথাযথভাবে ব্যবস্থা নিয়ে এটা কোনো সলিউশন করার। এর আগেও আমরা এসডিওকে অ্যাপ্লিকেশন দিয়েছি, অনেক কিছু ইয়ে করেছি, আমাদের যে মেন এমএলএ পল্টুবাগ আছে উনিও দেখে গেছে, কিন্তু এর কোনো ব্যবস্থা হয়নি, সলিউশন হয়নি। ওই হেরিটেজ বিল্ডিং এর পাশেই রয়েছে মহিষ মর্দিনী বয়েজ ইনস্টিটিউশন, আর ওই এলাকা দিয়ে স্কুলের ছাত্ররা প্রতিদিন যাতায়াত করেন। একই সঙ্গে রাজবাড়িতে বেড়াতে আসা বিদেশি পর্যটক থেকে শুরু করে সমস্ত পর্যটকেরা এই রাস্তা ব্যবহার করে যাতায়াতের জন্য। যে কোনো সময় বড়সড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এ বিষয়ে কালনা পৌরসভার উপপৌরপ্রধান তপন পোড়েল কি বলছেন শুনব। এই বিষয়টা আমরা আগে গতকালকে রাতে আমরা জেনেছি বিষয়টা পৌরসভাগতভাবে, স্বাভাবিকভাবে এটা আমাদের যেহেতু নজরে রয়েছে, এটা কীভাবে কতটা কীভাবে তাড়াতাড়ি দ্রুত এই বিষয়টা ওটাকে ভেঙে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। পদ্ধতিগত একটুখানি সমস্যা আছে, যেহেতু হেরিটেজ আমাদের অনেক কটা পদক্ষেপ অবলম্বন করে ওটাকে আপনার হচ্ছে ভাঙতে হবে। আপনার হচ্ছে দপ্তরে জানিয়েছি, ডিজাস্টার ম্যানেজমেন্টে জানালাম, তারাও বলে যেহেতু এটা হেরিটেজ একটুখানি সমস্যা হচ্ছে আমাদের। অবস্থার কবে উন্নতি হয় সেটাই এখন দেখার। আর অবশ্যই আরও বিভিন্ন আপডেটের জন্য সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।